আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি অনার্স থার্ড ইয়ারে একটা বিশেষ একটা অংশ প্রাণী ভূগোল যেটাকে বলা হয় জৈব জীবজাতি এটা নিয়ে আলোচনা করব। এখানে রিয়েমস রিজিয়ন, ওরিয়েন্টাল রিজিয়ন এবং প্রাণীকোল এগুলো নিয়ে আমরা আলাপ করব। প্রাণী ভূগোল মানে হচ্ছে জিওগ্রাফি, স্থান কাল অনুযায়ী প্রাণীদের বিস্তৃতি অবস্থান এগুলি যেখানে আলোচনা করা হয় তাকে বলা হয় প্রাণী ভূগোল। যাই হোক, আমি প্রাণী ভূগোল মানে হচ্ছে একটা ম্যাপ থাকবে, ম্যাপ আমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে, নাহলে আমরা প্রাণী ভূগোল কিছুই বুঝতে পারব না। আমরা ম্যাপে পরে আসি, তার আগে প্রাণী ভূগোলকে কিছু রিয়েমস এবং রিজিয়নে ভাগ করা হয় এবং কীভাবে ভাগ করা হয় সেটা নিয়ে আলোচনা করি। লাইডেগার একজন বিজ্ঞানী, উনি প্রাণী ভূগোলকে কতগুলা বেসিসের উপরে কোনাল পিকুলারিটিস প্যাটার্ন অফ ডিস্ট্রিবিউশন আর্থ সারফেস এগুলোর ভিত্তি করে কতগুলা মেগা কোনাল ধুনে ভাগ করেন, সেই মেগা কোনাল ধুনকে বলা হয় রিয়েম। দেখো রিয়েম কে প্রস্তাব করে, লাইট প্রধান প্রধান রিয়েম তিনটা হচ্ছে আর্কো গিয়া, নটো গিয়া, নিউ গিয়া। এগুলো কি কি আমি একটু দেখাচ্ছি। আর্কো গিয়া সবচেয়ে বড় একটা অঞ্চল, এখানে যেসব অঞ্চল আছে প্যালিআর্কটিক অঞ্চল, নি আর্কটিক অঞ্চল, ইথিওপিয়ান অঞ্চল আর ওরিয়েন্টাল অঞ্চল। ওরিয়েন্টাল অঞ্চল কিন্তু বাংলাদেশ কিন্তু ওরিয়েন্টাল অঞ্চলের অন্তর্ভুক্ত, আজকে এটা নিয়ে আমি আলোচনা করব। এটা আর্কটোগিয়ার আন্ডারে, আর নটোগিয়ার আন্ডারে হচ্ছে অস্ট্রেলিয়া, নিউ গিয়ার আন্ডারে হচ্ছে সাউথ আমেরিকা। এগুলো হচ্ছে রিয়েম লাইডেগারের প্রস্তাব অনুযায়ী। পরবর্তী সময় স্লেটার 1867 সনে উনি ছয়টা জিওগ্রাফিক্যাল রিজিয়নে ভাগ করেন। এই যে রিজিয়ন কী কী সেগুলো হচ্ছে প্যালিআর্কটিক রিজিয়ন, এখানে কী কী আছে ইউরোপ, উষ্ণ রিজিয়ন অফ টেম্পারেট রিজিয়ন অফ এশিয়া, নর্দার্ন টেম্পারেট পার্ট অফ আফ্রিকা লাইং নর্থ অ্যাটলাস মাউন্টেন পাহাড় আছে, অ্যাটলাস পাহাড়। তারপরে দুই নম্বর হচ্ছে ইথিওপিয়ান ওয়েস্টার্ন প্যালিওট্রপিক্যাল রিজিয়ন অফ আফ্রিকা অ্যান্ড সাউদার্ন অ্যারাবিয়া। থ্রি ইন্ডিয়ান অর মিডল প্যালিওট্রপিক্যাল রিজিয়ন কনসিস্ট অফ ট্রপিক্যাল এশিয়া, এশিয়া মহাদেশ এবং এর সাথে অ্যাসোসিয়েটেড যেগুলি আছে সংলগ্ন যে আইল্যান্ডগুলো। এরপরে হচ্ছে আরও তিনটা আছে, দেখো অস্ট্রেলিয়ান অর ইস্টার্ন প্যালিওট্রপিক্যাল রিজিয়ন, এখানে কে কে আছে অস্ট্রেলিয়া, নিউগিনি, তাসমানিয়া, এগুলো হচ্ছে অস্ট্রেলিয়া বা প্যালিওট্রপিক্যাল রিজিয়নে আছে। নিয়ারটি নর্থ আমেরিকান রিজিয়ন, এখানে আছে কনসিস্ট অফ নর্থ আমেরিকা, নর্থ টু সেন্ট্রাল মেক্সিকো। সিক্স নিউ ট্রপিক্যাল অর সাউথ আমেরিকান রিজিয়ন কনসিস্ট অফ সাউথ অ্যান্ড সেন্ট্রাল আমেরিকা অ্যান্ড সাউদার্ন মেক্সিকো, মেক্সিকো এটার আন্ডারে চলে গেছে। এই হচ্ছে কতগুলা রিজিয়ন। তারপরে সবচেয়ে লেটেস্ট যে একজন বিজ্ঞানী, উনি হচ্ছে ওয়ালেস, তোমরা আলফ্রেড রাসেল ওয়ালেসের নাম শুনছ, উনি 1876 সনে উনি সরাসরি ছয়টা ভাগে ভাগ করেন প্রাণী ভৌগোলিক অঞ্চলগুলোকে। এই ছয়টা অঞ্চলের নাম প্যালিআর্কটিক রিজিয়ন, নিআর্কটিক রিজিয়ন, নিওট্রপিক্যাল রিজিয়ন, ইথিওপিয়ান রিজিয়ন, ওরিয়েন্টাল রিজিয়ন, অস্ট্রেলিয়ান রিজিয়ন। এগুলো সব ইংরেজিতে লিখবা, কখনো বাংলাতে লিখতে যাবে না, যেহেতু ইংরেজি শব্দ সব ইংরেজিতে লিখবা। আমরা এখন এগুলি একটু ম্যাপে আমরা দেখার চেষ্টা করব যে কোন অঞ্চলটা কোথায় অবস্থিত। দেখো এটা হচ্ছে একটা ওয়ার্ল্ড ম্যাপ, এখানে কিছু কালার খেয়াল করো, সবচেয়ে বড় যে এরিয়াটা দেখো প্যালিআর্কটিক রিজিয়ন, ইউরোপিয়ান কান্ট্রিগুলো এইগুলি সবগুলি পড়ে গেছে প্যালিআর্কটিক রিজিয়ন। এই যে দেখো দাগটা, এই যে এগুলো হচ্ছে এই পর্যন্ত অনেক বড় এই প্যালিআর্কটিক রিজিয়ন। চীন, এখানে উত্তর চীনটাও কিন্তু এখানে পড়ে গেছে, দক্ষিণ চীন অবশ্য চলে গেছে ওরিয়েন্টাল রিজিয়ন,
এই যে কালারটা এই কালারের যে এটা দেখতেছো এটা হচ্ছে ওরিয়েন্টাল রিজন এখানে ভারত বাংলাদেশ বার্মা এগুলো আজকে আমি কিন্তু এটা নিয়ে আলাপ করব এরপরে দেখো অস্ট্রেলিয়ান রিজন এখানে নিউজিল্যান্ড আছে এখানে কিছু কিছু দ্বীপ দ্বীপাঞ্চল আছে এগুলো সব হচ্ছে অস্ট্রেলিয়ান রিজন এই পাশে দেখো ইথিওপিয়ান রিজন আফ্রিকা মহাদেশের অধিকাংশ অঞ্চলটাই হচ্ছে ইথিওপিয়ান রিজনের পরে এখানে মাদাগাস্কার একটা অংশ আছে এটা ইথিওপিয়ান রিজনে আর ইথিওপিয়ানের কিছু অংশ আছে এখানে এটা চলে গেছে আসলে এই পাশে অঞ্চলে অন্য অঞ্চলে চলে গেছে কিন্তু ইথিওপিয়ানের বেশিরভাগই হচ্ছে ইথিওপিয়ান রিজন আমরা এখন এই পাশে চলে আসি দক্ষিণ আমেরিকা উত্তর আমেরিকা এখানে দেখো কানাডা আমেরিকা এগুলো সব মেক্সিকোর অর্ধেকটা এখানে চলে গেছে সেটা হচ্ছে নি আর্কটিক রিজিয়ন দেখো মেক্সিকো পরে হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা অর্থাৎ দক্ষিণ আমেরিকা এইটা পড়ে গেছে নিউ ট্রপিক্যাল রিজিয়ন তাহলে কয়টা রিজিয়ন হলো ছটা রিজিয়ন এটা হচ্ছে ওয়ালেস কর্তৃক রিজিয়নগুলি আমরা এখন আলোচনা করব ওরিয়েন্টাল রিজিয়ন ওরিয়েন্টাল রিজিয়ন এই রিজিয়নে বাংলাদেশ ভারত অর্থাৎ আমাদের এশিয়ান কান্ট্রিগুলি আছে দেখো এখানে জিওগ্রাফিক্যাল লিমিটস কি কি আছে ইনক্লুডস অফ ইন্ডিয়া ইন্দোনেশিয়া আছে সিলন আছে বার্মা আছে সিয়াম আছে মালয় আছে সুমাত্রা জাভা বর্নিও দ্বীপ এগুলো দ্বীপ ফর্মোজা ফিলিপিনস অ্যান্ড সাউথ চায়না আমি আগেই বলছি যে চায়না অর্ধেকটা ওরিয়েন্টাল রিজিয়নে আর বাকি অর্ধেকটা হচ্ছে প্যানিয়ার্টিক রিজিয়নে ক্লাইমেটিক কন্ডিশন যেহেতু বিশ্বরেখা প্রায় মাঝামাঝি জায়গায় চলে গেছে এজন্য এই অঞ্চলটা নাতিশীতোষ্ণ অঞ্চল এটি হলো মেইন বৈশিষ্ট্য আর কিছু বৈশিষ্ট্য দেখো ফিজিক্যাল ফিচার্স যেমন ট্রপিক্যাল রিজিয়ন বা নর্দার্ন ইন্ডিয়া ইজ টেম্পারেট অর্থাৎ উষ্ণ এখানে এই জায়গাটা আর রেইন ফরেস্ট আছে দেখো হ্যাঁ বৃষ্টিবহুল বনাঞ্চল যেটাকে বলা হয় ডেজার্ট আছে মরুভূমি আছে ট্রপিক্যাল ফরেস্ট আছে কোন পাশে সাউদার্ন পোর্শন অফ ইন্ডিয়া ইন্ডিয়ার সাউদার্ন পোর্শনে আছে সিলনে ইন্দো চায়না এবং মালয়েতে আছে তোমার ফরেস্ট সেখানে কিছু ফরেস্ট আছে আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ম্যানগ্রোভ অঞ্চল এখানে অবস্থিত আর হিমালয় একটা বিরাট অংশ এখানে রয়ে গেছে এখানে একটা আবহাওয়া এই একটু অন্যরকম এই হচ্ছে ক্লাইমেটিক কন্ডিশন এই অঞ্চলে দিন রাত্রি প্রায় সমানই থাকে আমি আগেই বলছি নাতিশীতোষ্ণ অঞ্চল আর কিছু অঞ্চল আছে উষ্ণ অঞ্চল এই হচ্ছে ক্লাইমেটিক কন্ডিশন আমরা এখন চলে যাই সবচেয়ে ইম্পর্টেন্ট ওরিয়েন্টাল রিজনে কতগুলি আবার উপ অঞ্চলে ভাগ করেন সেই অঞ্চলগুলি হচ্ছে দেখো প্রথম যে অঞ্চলটা ইন্ডিয়ান সাব রিজিয়ন ইন্ডিয়ান সাব রিজিয়নে যেগুলি আছে দেখো এখানে আছে নর্দার্ন ইন্ডিয়া ফ্রম রিভার ইন্ডিউস ফুট অফ দ্য হিমালয় হিমালয়ের পাদদেশ সাউদার্স টু গোয়া আপ টু মাইসুরি এই যে অঞ্চল এখানে 123টা ফ্যামিলি অফ ভার্টিব্রেট আছে টেরেস্ট্রিয়াল অর্থাৎ স্থলজ 23টা আমি সংক্ষিপ্ত আকারে চেষ্টা করছি এখানে কোলোব্রিস স্নেক আছে অর্থাৎ ইন্ডিয়ান সাব রিজিয়নে এগুলি আছে আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হর্নড অ্যান্টিলপ এগুলো হরিণ এগুলা আমি দেখাচ্ছি একটু পরে এগুলি ছবি ব্ল্যাক বক শিপ টেইলস আর পিকুলিয়ার টু দ্য রিজন এগুলো খুব পিকুলিয়ার অর্থাৎ এখানে কিছু প্রাণী নিজস্ব এটা হচ্ছে ইন্ডিয়ান সাব রিজিয়ন এরপর দেখো সিলোনি সাব রিজিয়ন এখানে কী কী আছে দেখো ইনক্লুডস ইন্ডিয়ান বেনিসুলা অ্যান্ড দ্য আইল্যান্ড অফ সিলন এখানে কী কী বৈশিষ্ট্যপূর্ণ কী আছে শিল টেইলস লরিস এগুলো প্রাণী অ্যান্ড স্পেসিস অফ স্পাইনি র্যাট ইঁদুর এগুলি এই রিজিয়নে অবস্থিত লিফ ইনসেক্ট ইজ কোয়াইট ক্যারেক্টারিস্টিক সবচেয়ে ইম্পর্টেন্ট এগুলি আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বাটারফ্লাই অনেক ধরনের বাটারফ্লাই আছে দেখো কী কী আছে ক্যালিমা ইউপ্লিয়া অ্যান্ড ইউএলিয়া হাইলি ডেকোরেটিভ এই বাটারফ্লাইগুলো তারপরে দেখো আরও দুইটা সাব রিজিয়ন আছে ওরিয়েন্টালে ইন্দো চাইনিজ সাব রিজিয়ন এখানে কী কী আছে তারপরে বাউন্ডারিটা দেখো কম্পোজ অফ চায়না সাউথ অফ প্যালিয়ার্টিক বাউন্ডারি তোমরা জানো যে ওরিয়েন্টাল অঞ্চলের উপরেই হচ্ছে প্যালিয়ার্টিক অঞ্চল ওই বাউন্ডারি পর্যন্ত এখানে বার্মা আছে অ্যান্ড সিয়াম আছে দেখ ওরিয়েন্টাল সাব রিজিয়নের এই অংশে 138টা ফ্যামিলি স্থলজ প্রাণী এখানে অবস্থিত এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে
mammals, three mammals, ইকুলিয়া অর্থাৎ এখানে খুব ইম্পর্টেন্ট দেখো কি কি পান্ডা এটা আমি সংক্ষেপে বলি কাকিন হ্যাপা লুমিস এগুলো ছবিতে দেখাবো একটু পরে এখানে কিছু অংশ প্যালিয়াটিক ফ্যামিলিস আছে এই প্রজাতির সাথে একটু সংযোগ আছে মানে মিল আছে এদের সাথে যেমন ধরো মোলস আছে ডিস কাঙ্ক ফ্রগ ব্যাং এন্ড স্যালামান্ডার এটা উচ্চ প্রাণী স্যালামান্ডার যাই হোক এগুলি মিল আছে কার সাথে প্যালিয়াটিকের সাথে আর গিবনস ফ্লাইং লেমুরস এগুলো সব স্তন্যপায়ী প্রাণী রাইনোসেরাস তোমরা জানো যে ইম্পর্টেন্ট একটা প্রাণী টাপির ব্রড বেস মেট্রো মালয়ান ক্যারেক্টার ইন দি সাব ডিভিশন এগুলো হচ্ছে ইন্দো চাইনিজ সাব ডিভিশনের প্রাণী কোল আমরা এখন চতুর্থ নম্বরে চলে যাই ইন্দো মালয়ান সাব রিজিয়ন এখানে কি কি আছে মালয়ান পেনিনসুলা আছে অ্যান্ড আইল্যান্ড অফ মালয়ান আর্কিপেলাগো এখানে 132টা ফ্যামিলি স্থলজ মেরুদণ্ডী প্রাণী আছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রাণীগুলি এগুলো নামগুলো তোমরা ভিডিওতে একটু স্টপ করে স্ন্যাপ নিয়ে এগুলো দেখতে পারো এখানে আছে ওরাংওটান সবচেয়ে ইম্পর্টেন্ট প্রাণী দেখো প্রোবোসিস মাঙ্কি আছে বানর এক ধরনের আরও কিছু কিছু প্রাণী এখানে ইম্পর্টেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট দেখো পাইয়া এটা হচ্ছে এন্ডেমিক প্রাণীটা গিবনস ফ্লাইং লিমোর্স এন্ডেমিক প্রাণী গন্ডার এটা আর ডাইনোসরাস হ্যাঁ টাপি এগুলি তো একটু আগেই বলছি এখানে আছে কিছু এগুলো হচ্ছে খুব বৈশিষ্ট্যপূর্ণ ইন দি সাব ডিভিশন এ হচ্ছে সাব ডিভিশন ওরিয়েন্টাল হচ্ছে চারটা সাব ডিভিশন আমরা দেখলাম আমরা এখন চলে যাই সেই প্রাণীগুলি আমরা ফিশ থেকে শুরু করি এখানে দেখো এইগুলি হচ্ছে ইম্পর্টেন্ট যেমন দেখো ক্রিস্টিলোপিডি তারপর হচ্ছে ম্যাস্টাচেম্বিলিডি বাইমাস যেটাকে বলি আমরা আর হোমালেপ্টিডিডি এগুলো কিন্তু সব ফ্যামিলি এটা ফ্যামিলি 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 তোমরা কিন্তু ফ্যামিলি উল্লেখ করবা যদি স্পেসিস না লিখতে পারো জেনাস না লিখতে পারো ফ্যামিলি এখানে কিছু উভচর আছে দেখো রেপটাইলস আছে কিছু আছে দেখো এই যে রেনি আছে হাইলা আছে তারপরে প্লাটিস্টানিডি এটা গোত্র তারপর আছে সি স্নেক সামুদ্রিক প্রাণী কিছু স্নেক আছে টেস্টিডো আছে কাসিম আছে এগুলি হচ্ছে এই অঞ্চলের বৈশিষ্ট্য যুক্ত পানি এরপরে আসো এই দেখো আরও কিছু পানি আছে বিগ হেডেড টর্টয়েজ আছে জীবনস ফ্লাইং লিমোর্স শিল টেস দেখো এটা এখানে ব্রডবিস এক ধরনের পাখি গেবিয়াল গরিয়াল যেটাকে বলি এটা ইম্পর্টেন্ট আর এটা সবচেয়ে মানে এন্ডেমিক প্রাণী দেখো এটা এই অঞ্চলে অন্তর্ভুক্ত আর অ্যান্টিলপস আছে স্লথ বিয়ার এগুলো এক ধরনের ভল্লুক আর ব্ল্যাক বক এগুলো এক ধরনের হরিণ এই প্রাণীগুলি আছে আমরা চলে যাই আরও কিছু আছে টাকিন আছে হ্যাপালোমিস আছে আর এই দেখো পান্ডা একটা রয়ে গেছে এগুলো হচ্ছে আমাদের ওরিয়েন্টাল অঞ্চলে এগুলি মোটামুটি আর এন্ডেমিক আমরা একটু বিস্তারিত একটু চলে যাই ম্যামাস দেখো এখানে 30টা ফ্যামিলি ম্যামাস আছে 30টা ফ্যামিলিসের ভিতরে 5টা হচ্ছে এন্ডেমিক অর্থাৎ নিজস্ব এই নিজস্ব ভিতরে সায়ানোসেফালাস আছে তারপরে দেখো এখানে টার্সিডি গোত্রের কিছু প্রাণী আছে এগুলি হচ্ছে আর 5% অফ ফনা ইজ শেয়ার উইথ আফ্রিকা এখানে 5% সাউথ আফ্রিকার সাথে কিছু মিল আছে যেমন ধরো এলিফাস ম্যাক্সিমাস আমাদের এখানে ভারতীয় যে হাতিটা এলিফাস ম্যাক্সিমাস খুব ইম্পর্টেন্ট হ্যাঁ আফ্রিকান হাতি আর ভারতীয় হাতির মধ্যে পার্থক্য আছে এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস এন্ডেমিক প্রাণী এটা দেখো আমরা এখন চলে যাই অ্যাভিস 66টা ফ্যামিলি পাখি এখানে আছে তার ভিতরে 53টা ওয়াইড স্পি অর্থাৎ সর্বত্র বিস্তৃত আর বাকিগুলি এখানে প্রায় এন্ডেমিক এখানে ইম্পর্টেন্ট যে প্রাণীগুলি দেখো বুবুল কাস ফাইবার জঙ্গল ফোর কেঁচা এগুলা সানবার্ডস হর্নবিলস প্যারোটস এগুলি সবই ইম্পর্টেন্ট ফোকুস উইথ এগুলো আবার আফ্রিকার সাথেও মিল আছে শেয়ার উইথ প্যালিয়াটিক রিজনের সাথেও কিছু মিল আছে অ্যাবিস আমরা এখন চলে যাই রেপটাইলস সরীসৃপ তোমরা জানো যে এগুলো লিজার্ড বলা হয় টার্টলস আছে পয়জনাস স্নেক বিষাক্ত কিছু সাপ আছে পাইথনস তোমরা জানো পাইথনস আছে ক্রোকোডাইলস লিজার্ড বিলং টু আগামিদি গোত্র ভ্যালেন্টিনি এগুলো সাপ অ্যান্ড ইনক্লুড গেকুস গেকুস বানানটা কে কে দুটা কে হবে এখানে একটু বলে আসছে যাই হোক স্কিনস কেলোটস কেলোটিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা বিলুপ্ত প্রাণী ড্রাকো এগুলো খুব ইম্পর্টেন্ট প্রাণী কুবরা 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 এটা বিষাক্ত সাপ এগুলি এই অঞ্চলে আছে আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে দেখো ক্রোকোডাইলস অর্থাৎ কুমির আমাদের এই উপমহাদেশেই এই ক্রোকোডাইলাস পোরোসাস পেলোস্টিস
সাধু পানির কুমির লুনা পানির কুমির আর গরিয়াল এগুলো আমাদের এই দেশের এন্ডেমিক অ্যালিগেটর এন্ডেমিক এরপরে দেখো অ্যামফিবিয়া অ্যামফিবিয়া এখানে লেজযুক্ত উভচর বলতে নাই বললেই চলে কিছু উভচর খুবই খারাপ অবস্থা এখানে যেসব ফ্রগ আছে বিশেষ করে রানা এবং বুফু এই দুটা ব্যাঙ আছে হাইলা আছে হাইলি দ্বীপে কিছু প্রাণী আছে অর্থাৎ ব্যাঙ খুব কমে আছে নয় মাত্র নয়টা গোত্র এই মহাদেশে আছে ফিশেস মাছ এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট মাছ হচ্ছে কাত মাছ তোমরা রুই কাতল মিগেল হচ্ছে কাত মাছ ক্যাটফিশ হচ্ছে জিওফিশ যেগুলি হচ্ছে সাইপ্রিনিফর্মিস ফ্যামিলির গোত্রের প্রাণীগুলি সবচেয়ে ইম্পর্টেন্ট আর কিছু কিছু আছে যেমন ধরো সিমিলার কিছু কিছু